প্রাণঘাতী হামলায় গুরুতর আহত শ্যালক শুক্রবার রাতে তিলামোড়া থানা এলাকার বাইশ ঘুরিয়া এলাকায় ঘটেছে এই ঘটনা। এ নিয়ে ভগ্নিপতি জসিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্যালক শাহজাহান মিয়া। জানা গেছে, তিলামোড়া থানাধীন বাইশ ঘুরিয়া এলাকার বাসিন্দা জসিম মিয়া দীর্ঘদিন ধরেই তার স্ত্রী হামিন বেগমকে মারধর করে আসছে। শুক্রবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। জসিম মিয়া তার স্ত্রী হামিন বেগমকে মারধর করলে বিষয়টি হামিন বেগম তার ভাই শাহজাহান মিয়াকে জানায়। এই খবর পেয়েই শাহজাহান বোনের বাড়িতে গেলে জসিম মিয়া লাঠি দিয়ে শ্যালক শাহজাহান মিয়ার মাথায় হামলা চালায়। তাতে শাহজাহান মিয়ার মাথা ফেটে যায়। এরপরই শাহজাহান জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আমার পিসিরে মারধর করছে, আমার পিসা ঠিক আছে, জসিম মিয়া আর পিসির নাম হচ্ছে আমিন, তাহলে মারধর করছে, তাহলে গেছে, আমরা পরিবারের আত্মীয় স্বজন সবাই গেছে, পিসির ভাইও গেছে, গেছে বলতে তারা ঠিক আছে, তারা মনে হচ্ছে বাড়িতে অ্যাটাক করতে হয়েছে বা ইয়া করতে হয়েছে, কিন্তু আমরা উদ্দেশ্য হয়েছে আমরা বোনেরা আনতে গেছে, পিসিরা আনতে গেছে ঠিক আছে, তাহলে তারা কিন্তু হচ্ছে তাও এত কুড়াল জিরা আসল হেরা এটা দিয়ে সেটা হেরা অ্যাটাক করা আরম্ভ করছে। না আমার ছোট ভাই মাথাটা পুরো দুই ভাগ করে নিয়েছে, ইন্টার পুরো ভাই অক্ষণ শিলে মিলে দিয়া যা ভিতরে ভাইয়ের নাম কি শাহজাহান মিয়া, হ্যাঁ শুধু শুধু হেরা হেরা মারছে। তোমার যে বনজামের বাড়ি কোনখানে? আমরা পিসির জামাইয়ের বাড়ি হচ্ছে আগে বড় মাছরা ছিল, তারা ওখানে কিছুদিন আগে বাইশ ঘোড়ায় বসছে, তারা বাইশ ঘোড়ায় বসছে, তাই ডেইলি মারধর করে, তাহলে অনেকবার বিচার হয়েছে সমাধান হয়েছে, কিন্তু তারা সমাধানে মানুষের কদিন পরে পরে মানে মারধর করে মহিলারা। আমরা পিসিকে কি কারণে মারধর করে, কি কারণে মারধর করে, তাদের স্বামী স্ত্রীর বিরুদ্ধে কি তারা লিয়ে জানি, তারা কদিন পরে পরে মানে মারধর করে।